টপির আদলে স্টেডিয়াম তৈরি করা, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাতার বিশ্বকাপ উদ্বোধন করা, এছাড়া ইসলামিক আরও আয়োজনের মাধ্যমে বিশ্ব মঞ্চের কাছে ইসলামের দাওয়াত ভালোভাবে পৌঁছে দিতে চেষ্টা করছে কাতার। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে দেখা গেল আরও এক দৃষ্টিনন্দন দৃশ্য। মসজিদে জোহরের আজান হচ্ছিল আর আজানের মুগ্ধতা এতটাই ছড়িয়ে পড়েছে যে চারপাশে মুসলমানদের পাশাপাশি বেধর্মী অনেক মানুষ সেই আজান শোনার জন্য মসজিদে পৌঁছে যাচ্ছেন, যেখানে দেখা গেছে ব্রাজিল আর্জেন্টিনার বহু সমর্থক, কারণ আজকে তাদের নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। তাই তো সারাদিন ব্যাপী আর্জেন্টাইন সমর্থকদের মাঠের আশেপাশে আনাগোনা চলছে। আর যখন মসজিদে আজান হচ্ছিল তখন কিছু সমর্থক সেই আজানের মুগ্ধতা শুনে আর নিজেদেরকে বাইরে দাঁড়িয়ে রাখতে পারেনি, আজান শুনতে চলে যায় মসজিদের ভেতর। আর সেখানে গিয়ে অনেকেই গভীর মনোযোগ সহকারে আজান উপভোগ করছিলেন, আবার কেউ কেউ ভিডিও ধারণ করছিলেন।